আমরা অনেকে আমাদের বদ অভ্যাস দূর করতে চাই, কিন্তু বদ অভ্যাস কিভাবে দূর করব সেটা আমরা না জানার কারণে নতুন বছরে কিছু রেজলিউশন নেই, বাট দোজ নিউ ইয়ার রেজলিউশনস ডোন্ট রিয়েলি ওয়ার্ক আউট। এবং কয়েকদিন পরে আমরা ধরে নেই যে না, আমার পক্ষে এই অভ্যাস কমানো যাবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। সো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের বাজে স্বভাবটা দূর করতে পারি উইথ সার্টেন হ্যাকস। সো প্রথমে যে বিষয়টা জানতে হবে, ও মাই গড, সব হ্যাবিট চেঞ্জ করা যায়। আসলে যখন আমরা বলি যে আমার এই অভ্যাসটা নাই, তার মানে আমার ওখানে একটা বদ অভ্যাস আছে। অর্থাৎ কেউ যদি বলে যে আমার সকালে ওঠার অভ্যাস নেই, তার মানে তার সকালে দেরি করে ওঠার অভ্যাস আছে। আবার কেউ যদি বলে যে রাতে ঠিকমতো শুলেও তার ঘুম আসে না, তার মানে হচ্ছে যে তার রাতে ঘুমানোর অভ্যাসটা একটু পিছনের দিকে আছে এবং ওই সময়টা জেগে থাকার অভ্যাস। সো সব কিছুকেই চেঞ্জ করা যাবে। ফার্স্ট অফ অল, বি ভেরি কনফিডেন্ট অ্যাবাউট দ্যাট। আর যদি কোনো ধরনের ডাউট থাকে, আমাদের এই সম্পূর্ণ কোর্সের মাইন্ডসেটের পার্টটাতে আবারও যেতে অনুরোধ করব। সেখানে গেলে ইউ উইল সি হাউ টু চেঞ্জ ইয়োর মাইন্ডসেট অ্যাবাউট দিস কাইন্ড অফ মেন্টাল ব্যারিয়ার্স অ্যান্ড লিমিটেশনস। সো একবার যখন আমরা জানলাম যে হ্যাঁ, আমাদের হ্যাবিটটা চেঞ্জ করতে পারবো, একসাথে কি একটা অভ্যাস চেঞ্জ করা ভালো নাকি অনেকগুলো করা ভালো, একটু দেখে নেই। যে দেখা গেছে যে যখন আমরা একটা হ্যাবিটের পিছনে যাই, তখন সাকসেস রেটটা 80% থাকে, কিন্তু যখন আমরা দুটো হ্যাবিটকে চেস করি, ড্রপ করে 35% চলে আসতে পারে। সো ডেফিনেটলি আমাদেরকে একটা হ্যাবিট ফিট করতে হবে, যেটাকে বলা হয় কিস্টোন হ্যাবিট। সো একটা কনস্ট্রাকশন তৈরি করার সময় একটা মূল পিলার থাকে, সেই পিলারটা যদি ঠিকমতো থাকে, তারপর বাকিগুলো আরাম করে বসানো যায়। সো আমাদের হ্যাবিটের ক্ষেত্রে যদি আমরা কিস্টোন হ্যাবিটটাকে চেঞ্জ করতে পারি, মনের মধ্যে যে সাহসটা আসবে, সেই সাহসটা আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে, যে পরবর্তী অনেকগুলো অভ্যাসও আমরা পাল্টাতে পারবো। সো এই কারণে আমাদের একটু বুঝতে হবে যে আমরা কোন জায়গায় আছি, আমাদের কারেন্ট সেলফ অ্যাসেসমেন্টটা কী, এবং আমরা কী করতে চাই, হোয়াট আর আওয়ার গোলস। সো এইগুলোর মাঝখানে যখন অনেকগুলো হ্যাবিটের অপশন আসবে, ওখান থেকে আমাদের পিক করতে হবে যে কোন হ্যাবিটটা আমাদের জন্য চেঞ্জ করা সবচেয়ে দরকার। অবশ্যই এতে আমাদের উইল পাওয়ার লাগবে। সো প্রবলেম এটাই হয় যখন আমরা 4-5টা হ্যাবিট নেই। জাস্ট ইম্যাজিন, ইউ হ্যাভ 500 টাকা ইন ইয়োর পকেট অ্যান্ড ইউ ওয়ান্ট টু হ্যাভ জাস্ট ওয়ান বার্গার ফর দ্যাট উইথ দ্যাট 500 টাকা। সো তখন আপনার মাথায় কী চলবে? আপনি সবচেয়ে ভালো বার্গারটাই খেতে পারছেন, বিকজ 500 টাকা ইজ এনাফ, এবং তার সাথে হয়তো ফ্রেঞ্চ ফ্রাইজ এবং কোকো থাকছে, আপনি ইজিলি সেটা অ্যাফোর্ড করতে পারছেন। বাট যখন আপনি ওই টাকা দিয়ে একটা পিৎজা, একটা বার্গার, একটা স্যান্ডউইচ এবং তার সাথে 2 লিটার কোক কিনতে চাচ্ছেন, তখন কিন্তু আপনাকে চিন্তা করতে হচ্ছে যে সবচেয়ে কমে কোথায় পাবো, এবং অবশ্যই টাকাটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাওয়াতে আপনি ইচ্ছা মতো জিনিসগুলো নিতে পারছেন না। দ্যাট ইজ ওয়াই আমরা যখন অনেকগুলো হ্যাবিট নেই, আমাদের উইল পাওয়ারটাও তখন বিভিন্ন দিকে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। আপনাকে যেটা করতে হবে, একটা হ্যাবিট পিক করতে হবে প্রথমে, এবং সেটা নিয়ে কাজ করবেন। পাওয়ার অফ হ্যাবিট বইটাতে এই এক্সাম্পলটা আছে, সেখানে একজন মহিলার কথা বলা হয় যিনি বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তার শুধুমাত্র একটা হ্যাবিট চেঞ্জ করার প্রথমে উদ্দেশ্য ছিল, এবং সেটা হচ্ছে নিজের স্মোকিংটা চেঞ্জ করা। এবং একবার যখন তিনি নিজের স্মোকিংয়ের হ্যাবিটটা চেঞ্জ করলেন, আস্তে আস্তে তার লাইফের ক্যারিয়ার নিয়ে যে প্রবলেম ছিল, রিলেশনশিপ নিয়ে যে প্রবলেম ছিল, সবগুলোতেই তিনি আমূল পরিবর্তন আনতে পারেন, তার ফিটনেস নিয়ে আমূল পরিবর্তন আনতে পারেন, এবং ইভেনচুয়ালি শি বিকেম আ ভেরি সাকসেসফুল অ্যান্ড হ্যাপি পারসন। সো আমাদেরও এটা অবশ্যই বুঝতে হবে যে একটা হ্যাবিট আগে চেঞ্জ করতে পারলে তারপর আমাদের আর কোনো প্রবলেম নেই। সো এবার আমরা কুইকলি দেখে নিই যে হ্যাবিট চেঞ্জ করতে গেলে কী কী স্টেপ আমরা নিব। প্রথমেই হচ্ছে যে আমরা নিজেদের হ্যাবিটটাকে, যেটাকে আনতে চাচ্ছি, সেটার জন্য একটা ট্রিগার সেট করব, যে ওই জিনিসটা যখন হবে তখন আমি এই অভ্যাসটা দেখাবো। সবচাইতে অবভিয়াস, আপনি একটা অ্যালার্ম ঘড়িতে রিমাইন্ডার সেট করে রাখতে পারেন যে যখন অ্যালার্মটা বাজবে তখন আমি এই কাজটা করব। যদি এটা দিনের কোনো স্পেসিফিক সময়ে, অথবা যদি এমন হয় যে সপ্তাহে আপনি একটা স্পেসিফিক সময় করতে চান, তাহলে সপ্তাহের ওই দিনে একটা স্পেসিফিক টাইমে আপনি রিমাইন্ডারটা দিয়ে দিবেন। সেকেন্ড হচ্ছে, আপনি যখন কাজটা করবেন, কাজটা করেই থামবেন না, কাজটা করে ফেলবেন এবং থার্ডে চলে যাবেন, আপনি একটা রিওয়ার্ড দেবেন নিজেকে। সো প্রথম দিকে কয়েকবার আপনার নিজেকে এভাবে রিওয়ার্ড দিয়ে নিজের হ্যাবিটটাকে বিল্ড করতে হবে, তারপর দেখা যাবে রিওয়ার্ড ছাড়াই আপনি অটোমেটিক কাজটা করবেন। মাঝে মাঝে যখন অনেক কষ্ট হয়, তখন আপনি হ্যাবিট লুপে একটু সাবস্টিটিউট আনতে পারবেন। ধরুন যে আপনার অনেক বেশি কফি খেতে ইচ্ছা করে এবং কফি খাওয়ার হ্যাবিটটা আপনি কমাতে চাচ্ছেন, তখন সাবস্টিটিউট হিসেবে আপনি চায়ে সুইচ করলেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে চকলেট কিংবা আইসক্রিমের প্রতি তাদের একটা বিশাল বড় অ্যাডিকশন আছে, তারা হয়তো সেখান থেকে কম চিনি দিয়ে তৈরি করা এরকম কিছু খাওয়া শুরু করতে পারেন, এবং ধীরে ধীরে তারপর তারা তাদের ওই সুগার অ্যাডিকশনটাকে কমাতে পারেন।
যারা সিগারেটের অনেক বেশি অভ্যস্ত থাকেন, যাদের সিগারেটের বাজে অভ্যাসটা কমাতে চান, তাদেরকে অনেক সময় বলা হয় সিগারেটের বদলে যখনই সিগারেট খেতে ইচ্ছা করবে চুইংগাম খেতে। সো এইভাবে আমরা সাবস্টিটিউট কিছু ব্যবহার করে আমাদের বাজে অভ্যাসগুলোকে দূর করতে পারি। সো আলটিমেটলি উইল পাওয়ারের জায়গা যখন আসলো, কীভাবে আমরা করতে পারি, একটু ডিসিপ্লিন এখানে লাগবেই। সো একটু প্ল্যানিং দরকার এবং তারপর নিজেকে ঠেলে কাজটা করতে হবে, এবং মাঝে মধ্যে আপনার উইল পাওয়ার কাজ করবে না। সো উই নিড আ প্ল্যান বি। যদি আমি ওই মুহূর্তে এনাফ উইল পাওয়ার না রাখি বা যদি আমি কাজটা ভুলে করে ফেলি, নেক্সট আমি কি করব। আপনি হয়তো যদি সিগারেট খাওয়া ছাড়তে চান, আপনি সিগারেট ধরিয়ে ফেললেন, কিছুক্ষণ খেয়ে ফেললেন, যখন টের পাচ্ছেন যে ও আমি তো আমার হ্যাবিট ব্রেক করছি, ডাম্প ইট, তখন আপনার সেটা খাওয়ার দরকার নেই। অথবা আপনি পুরো প্যাকেট নেওয়ার পর একটা খাওয়ার পরে বাকিটা কাউকে দিয়ে দিলেন। এভাবে আপনার প্ল্যানিংটাকে ইম্প্রুভ করতে হবে। যদি আপনি বেশিক্ষণ ঘুমানোর অভ্যাসটাকে কমাতে চাচ্ছেন, তাহলে অ্যালার্ম ঘড়ি দিয়ে আপনার কাজ হচ্ছে না। সো একটা অল্টারনেটিভ হতে পারে যে আপনার কোনো ফ্রেন্ড বা আপনার ফ্যামিলির কোনো মেম্বার আপনাকে ডেকে দিবে। সো এভাবে ডিফারেন্ট অল্টারনেটিভ অ্যাপ্রোচ নিয়ে আমরা আমাদের অভ্যাসটাকে দূর করব, এবং আমাদের নিজেদের যে অটোনমি সেটাকেও প্রিজার্ভ করতে হবে। সো উইল পাওয়ার যেটা করে যে আমাদের স্বতন্ত্র যেই ক্ষমতা সেটাকে আরও বাড়ায়। সো এটা আমরা যখন বেশি বেশি উইল পাওয়ার খাটাবো, তখন আমাদের অটোনমিটা প্রিজার্ভ হবে। সো এ কারণে আমাদের উইল পাওয়ারটাকে আরও বেশি চর্চা করতে হবে। এবং উইল পাওয়ার কিন্তু একটা সময় পরে একটু শেষ হয়ে আসে, কমে আসে, তখন আমরা কি করতে পারি, যেটা একটু আগেও একটা এক্সাম্পলে বললাম যে আমরা সাপোর্ট গ্রুপে রাখতে পারি, যেখানে আমরা মানুষজনের কাছ থেকে সাপোর্ট পাবো, মানুষজন আমাকে সাহায্য করতে পারবে, এবং এটার মাধ্যমে আমাদের সোশ্যাল স্কিলেরও ইম্প্রুভমেন্ট হয়, প্লাস আমরা আমাদের যেই বন্ডিংগুলো আছে কারেন্ট রিলেশনশিপে সেগুলো বাড়াতে পারি। যেহেতু আমাকে কেউ হেল্প করছে, পরবর্তীতে আপনিও বা আমিও তাকে হয়তো হেল্প করবো। এভাবে আমরা আমাদের খারাপ হ্যাবিটগুলোকে দূর করার ক্ষেত্রে আমাদের সোশ্যাল সার্কেলের হেল্প নিতে পারি, সাপোর্ট গ্রুপের হেল্প নিতে পারি। সো এই ছিল নিজের খারাপ অভ্যাসগুলোকে দূর করে ফেলার উপায়। আশা করি আপনিও এভাবে আপনার খারাপ অভ্যাসগুলোকে দূর করে ফেলতে পারবেন। আর যদি কোনো ধরনের প্রবলেম থাকে, ডেফিনেটলি লেট আস নো, উই উড লাভ টু হেল্প ইউ বিকাম মোর প্রোডাক্টিভ।